हेलो भिवार्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज आमी हाजिर होयेछी एकदम लोभनीय स्वादे मुग पुलिर रेसिपि निये। खूब कम समये सहजे तैरी करे नेया जाय, खेते दारुण टेस्टी हय। आशा करछी आपनादेर भीषण भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। एकटी कड़ाई गरम करे निये एखाने हाफ कप मतो मुग डाल निये निएछी। मीडियम टू लो फ्लेमे मुग डाल के 4-5 मिनट समय निये ड्राई रोस्ट करे नेब, जतक्षण ना मुग डाल थेके भाजा हुए सुंदर एकटा गंध बेरोच्छे। तबे मुग डाल के किन्तु बेशी लालचे रंग धरिए भाजा जाबे ना। भालो करे ड्राई रोस्ट हुए गेले तारपर फ्लेम अफ करे डाल के 2-3 बार जल पाल्टे धुए निये अल्प जले मुग डाल बसिए दिएछि सेद्ध करते। জলটা কিন্তু বেশ মাপ মতো দিতে হবে, যাতে করে ডালও সেদ্ধ হয়ে যাওয়ার পর জল বেশি না থাকে। মুগ ডাল সেদ্ধ হতে থাক, সেই সময় আমি বানিয়ে নিচ্ছি মুগ পুলির পুর। পুর বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়েছি 1/2 টিস্পুন মতো ঘি, আর নিচ্ছি 2 হাতা মতো লিকুইড দুধ। দুধ অল্প গরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক। ভালো করে গুঁড়ো দুধকে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। দুধটা বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করে দিচ্ছি 1/2 কাপ আরও 1/2 কাপ, অর্থাৎ 1 কাপ পরিমাণ কোরানো নারকেল, আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুরের পাটালি গুড়। আমি একটু টুকরো টুকরো করে ভেঙে অ্যাড করে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে গুড়টা সুন্দর গলে গিয়ে মিশে গেছে সুন্দর। এবার ভালো করে পাকটা দিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এটাকে পাকাতে হবে, যত সময় না এটা বেশ শুকিয়ে আসছে বা কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখুন, পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। ঠিক এরকম হলে ফ্লেম অফ করে পুরটা আমি একটা বাটির মধ্যে রেখে নিয়েছি। পুর তৈরি, এদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাঝে একটু জল কম হয়েছিল, আমি অল্প গরম জল অ্যাড করেছিলাম। দেখুন, ঠিক এভাবেই ডালটাকে ভালো করে সেদ্ধ করতে হবে, যাতে না জল বেশি থেকে যায়। সেদ্ধ ডালের মধ্যে পরিমাণ মতো অল্প লবণ আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে ডালটাকে এভাবে ঘেঁটে নিচ্ছি। একটা ম্যাশার দিয়ে ভালো করে ডালটাকে একদম প্লেন করে ম্যাশ করে নিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে 1/2 কাপ চালের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফ্লেম কিন্তু এখন অফ করে দিয়েছি। গরম থাকা অবস্থায় এভাবে নাড়াচাড়া করে ভালো করে চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। তারপর অল্প একটু ঠান্ডা হয়ে গেলে বা হাত সইতে পারবে এরকম ঠান্ডা হলে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোকে একটি ভেজা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আর অল্প অল্প পোর্শন নিয়ে আমি মুগপুলি বানিয়ে নিচ্ছি। এভাবে প্রথমে গোল চ্যাপটা আকার দিয়ে তারপর একটা বাটির আকারে গড়ে নিতে হবে। দেখুন, এভাবে গড়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পুর। পুরটা খুব বেশি দেবেন না, তাতে করে পুর ফেটে বেরিয়ে আসতে পারে, পুলিটা ফেটে। এবার মুগটা ভালো করে সিল করে নিয়ে সবচেয়ে সুবিধে হয় এভাবে হাতের মুঠোর মধ্যে রেখে অল্প অল্প চাপ দিয়ে পুলিটা গড়ে নেয়া। দুপাশে একটু অল্প সরু করে নিয়ে মাঝখানটাতে এরকম ফোলা করে একটা পটলের মতো শেপ দিয়ে মুগপুলি গড়ে নিচ্ছি। দেখুন, এভাবেই আমি সমস্ত মুগপুলিগুলো গড়ে নিচ্ছি। মুগপুলি গড়ার সময় কিন্তু ফাটল থাকা যাবে না, তাতে করে ভেজে নেওয়ার সময় পুর বেরিয়ে আসতে পারে। এভাবে সমস্ত মুগপুলিগুলো বানিয়ে নিয়েছি। তারপর এখানে বানিয়ে নিচ্ছি চিনির শিরা। দিয়ে দিয়েছি 3/4 কাপ চিনি আর দিয়েছি 1/2 কাপ জল। চিনির শিরাটা চিনি গুলে যাওয়ার পর দেখে নিতে হবে, একতার হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। একতার হওয়ার পর ফ্লেম অফ করে আমি এখানে অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে করে চিনির শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পর চিনিটা না জমতে পারে। চিনির শিরা তৈরি। এদিকে কড়াইতে আমি ভেজিটেবল অয়েল গরম করে নিয়েছি পুলিগুলো ভেজে নেয়ার জন্য। তেল গরম হলে এবার আমি অর্ধেকগুলো পুলি ছেড়ে দিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে পুলিগুলো ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দর একটা রং আসা পর্যন্ত পুলিগুলো ভেজে নিতে হবে। দেখুন, আস্তে আস্তে এগুলোর রং পরিবর্তন হতে শুরু করেছে। দেখুন কতটা সুন্দর
রং ধরে গেছে, পুলিগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এরকম সুন্দর রং ধরলে পুলিগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর তুলে নিয়েই কিন্তু আমি সেই চিনি শিরায় ডুবিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু একটু গরম থাকতে হবে, যদি জুড়িয়ে যায় অবশ্যই ফ্লেম অন করে চিনির শিরাকে অল্প একটু গরম করে নিয়ে তারপর পুলিগুলো ছাড়তে হবে। বাকি পিঠেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি, আর এদিকে 4-5 মিনিট হওয়ার পর পুলিগুলো তুলে নিচ্ছি চিনির শিরা থেকে, এগুলো রসে সুন্দর ভিজে গেছে। এবার বাকি পিঠেগুলোও দেখুন আমার রং ধরে গেছে, আমি তুলে নিয়ে আবার দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে। দেখুন কত সহজে এই মুগপুলি তৈরি হয়ে গেল, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই মুগপুলির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।